আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্যগুলো ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগত। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাংলাদেশের শীর্ষস্থানীয় যে কলেজ, মডেল কলেজ যেটাকে বলা হয় রেসিডেন্সিয়াল মডেল কলেজ, যারা এই কলেজ সম্বন্ধে জানেন না কয়েকটা কথা অবশ্যই বলে নিই। বাংলাদেশে যখন মানে কলেজ নির্মাণ করার জন্য যে কয়েকটা মডেল কলেজ স্থাপন করা হয়, দেখা গেল যে এরকম হওয়া উচিত। তার মধ্যে যে একটা বাংলাদেশের অন্যতম মানে বলা যাচ্ছে যে বড় কলেজগুলোর মধ্যে একটা অত্যন্ত সুন্দর ক্যাম্পাস, যারা কখনও মোহাম্মদপুরে আপনারা যান না অবশ্যই দেখতে পারেন। আমার দেখা মতো সুন্দর কলেজগুলোর মধ্যে রয়েছে একটা। এখানে আপনার সব ধরনের সুযোগ সুবিধা আছে, আমি যতটুকু জানি যে হোস্টেল ফ্যাসিলিটিসও আছে যথেষ্ট ভালো আপনার। ওকে, এটা শিক্ষাগত ক্যারিয়ার যথেষ্ট ভালো, কোনো রকম সন্দেহ ছাড়া, অত্যন্ত রেপিউটেড আর সুনামধন্য, আর টপ 20 আপনার কলেজের মধ্যে একটা অত্যন্ত সুনামধন্য কলেজ, কোনো সন্দেহ ছাড়া। প্রত্যেক 1 বছর বা 2 বছর পর পর আপনার একটা টিচারিং কলেজ লেভেলের একটা মেগা সার্কুলার দেয়, সেটা হচ্ছে এটা আপনার। এটা অনেক লিক্রেটিভ, অনেক ভালো ভালো ক্যান্ডিডেট এখানে আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ ছাড়া। যারা আপনারা নিজেদের প্রতি অত্যন্ত পরিমাণে কনফিডেন্ট, তারা এখানে আবেদন করবেন। অনেক দেখা গেল যে বিশ্ববিদ্যালয় থেকে আপনার ভালো রেজাল্ট নিয়ে এখানে আপনারা আবেদন করে শুধুমাত্র এই কলেজের রেপুটেশনের কারণে। যাই দেখ, এখানে আপনার যদি আমি পোস্টগুলো বলি, এখানে বাংলাতে 2 জন নিবে, বেতন সব 9 গ্রেডের, কোনো রকম মানে মানে বলা যায় লিকুইডিভ বলা যায় যে ফার্স্ট ক্লাস চাকরি। এক্ষেত্রে অবশ্যই আপনার কাছ থেকে আপনার বলা আছে যে এখানে চাচ্ছে ন্যূনতম স্নাতক সহ স্নাতকোত্তর দ্বিতীয় শ্রেণী চাচ্ছে, বা আপনার 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণী স্নাতক, কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানে গ্রেড পয়েন্ট। তার মানে আপনার স্নাতক দিয়েও আপনি আবেদন করতে পারতেছেন, তার মানে আপনার মাস্টার্স দিয়েও পারবেন, আর দ্বিতীয় শ্রেণী আপনার স্নাতক লাগবে। এটা খেয়াল রাখবেন, বিষয়টা কিন্তু একটু পেঁচানো, 4 বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী স্নাতক, তার মানে অনার্স মাস্টার্স যে কোনো একটা থাকলেই হবে, বাট অনার্সের ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। ওকে, তৃতীয় বিভাগ কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য না, যেটা বলে নিচ্ছে, আর বাকি কিন্তু সব ক্ষেত্রে সেম। তার মানে আপনি ন্যূনতম অনার্স দিয়ে আপনি আবেদন করতে পারবেন, যদি এখানে অনার্স দিয়ে লিখছে, বাট এখানে আমার জানা মতে সিলেক্ট হবে না, কারণ মাস্টার্সে তারা প্রেফার করবে। আর যাদের প্রকাশনা আছে বা ভালো আপনার অভিজ্ঞতা আছে, শিক্ষকতা শিপ আছে, তারা এখানে সুযোগ পাবে। যদিও লেখসে এটা কিন্তু খুবই মানে তারাও এটা প্রিফার করবে না, তারা চাইবে যারা ভালো ক্যান্ডিডেট নেওয়ার জন্য। তো অনার্স পাস করে এখানে আবেদন করার না করাটাই আমি ব্যক্তিগতভাবে প্রিফার করি। যাদের মাস্টার্স আছে, এক্সপিরিয়েন্স আছে, যোগ্যতা আছে, তারা অবশ্যই দেখবেন। আমি আবার বলবো যে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি যারা দেখা গেলো যে পড়াশোনা কমপ্লিট করে ভালো জায়গায় চাকরি করে, তারা এখানে আসবে শুধুমাত্র এই কলেজের রেপুটেশনের কারণে। ওকে, পড়াটা ইংরেজি বিভাগে একটি মতো পোস্ট আছে, বেতন সেম। গণিতে 2টি পোস্ট আছে, বেতন সেম, সব 9 গ্রেড অ্যাকচুয়ালি। ICTতে 2 জন নেবে, ইসলাম শিক্ষায় 1 জন, প্রাণীবিদ্যায় 1 জন, ব্যবস্থাপনায় 1 জন, মার্কেটিংয়ে 1 জন, ইসলামী ইতিহাসে 1 জন, পৌরনীতিতে 1 জন, অর্থনীতিতে 1 জন, নাট্যতত্ত্বে 1 জন, চারুকলায় 1 জন, শারীরশিক্ষায় 1 জন, আর এই ক্ষেত্রে আপনার অ্যাসিস্ট্যান্ট ট্রান্সপোর্ট অফিসার 1 জন। তাহলে আমরা যদি 14-15 নম্বরটার দিকে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ভিন্ন, এক্ষেত্রে সাধারণত ফিজিক্যাল এডুকেশনের পড়াশোনাটা একদম ভিন্ন ক্যাটাগরি, তাই এখানে আলাদাভাবে অ্যাটাচ করে দিচ্ছে। বলছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শারীরিক শিক্ষা অনুষদ দ্বিতীয় শ্রেণীর সমমানের স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, মানে মাস্টার্স লাগবে, দ্বিতীয় শ্রেণীর সমমানের স্নাতকোত্তর মানে মাস্টার্স লাগবে এখানে, বা ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন মানে ব্যাচেলার, এই মানে ফিজিক্যাল এডুকেশনের উপর ব্যাচেলার তারা দিয়ে আবেদন করতে পারবেন। মানে অনার্স মাস্টার্স যে কোনো একটা থাকলে আবেদন করতে পারবেন, ন্যূনতম দ্বিতীয় শ্রেণী। ওকে, তৃতীয় বিভাগ কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য না, অনেকটা কাছাকাছি রিকোয়ারমেন্টে ম্যাচ করে। যদি 15 নম্বরটা দেখি, এটা বলা আছে যে অ্যাসিস্ট্যান্ট ট্রান্সপোর্ট অফিসার, এক্ষেত্রে বলা আছে যে আপনার ন্যূনতম, এক্ষেত্রে বেতন গ্রেড হচ্ছে একটা 10, এক্ষেত্রে আপনার ন্যূনতম কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানে প্রাপ্ত স্নাতকধারী মানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক আপনার লাগবে, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যারা এই কাজের সাথে রিলেটেড। ট্রান্সপোর্ট বলতে সাধারণত বুঝি আমরা সব, এটা অভিজ্ঞতা থাকলে ভালো, এখানে হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, হয়তো আপনার ওই বাস সার্ভিস রিলেটেড অনেক কিছু আছে সেটার সাথে কানেক্টেড, যারা হয়তো এই বাসে যাতায়াত করে বাসের রাউটিং শিফটিং এই বিষয়গুলো হয়তো হ্যান্ডেল করবে, কারণ অনেক কলেজে প্রাইভেট বাস থাকে যেটা দিয়ে স্টুডেন্টকে গন্তব্যে পৌঁছে দেয়। এখানে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না, এখানে বলা আছে মোটরযান অটোমোবাইল রক্ষণাবেক্ষণ পরিচালনা তত্ত্বাবধান সম্পর্কে কারিগরি সনদ প্রাপ্ত হতে হবে। 3 নম্বরটা দেখা গেলো যে ম্যাক্সিমাম কাছে নাই, অনার্স থাকলেও কিন্তু হচ্ছে না, খেয়াল রাখবেন ড্রাইভিং লাইসেন্স হইতে হবে। দেখা গেলো যে 3 আর 4টা হচ্ছে ক্রুশিয়াল এই সেগমেন্টের জন্য,
কারণ অনার্স সবার কাছে আছে, 3-4 কিন্তু সবার কাছে নেই। ওকে, এখানে যে বয়সটা 1 জুলাই 2023 থেকে ধরতেছে 30 বছরের মধ্যেই হতে হবে, অর্থাৎ সরকারি নিয়ম ফলো করতেছে বয়সটা, আর অন্য কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য না, মানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না যেটাকে বলা হয়ে থাকে। মুক্তিযুদ্ধ থেকে তো 32 তারা ধরতেছে, খেয়াল রাখবেন। এখানে বলা আছে যারা চাকরি করতেছেন অবশ্যই নক কালেক্ট করতে হবে। ওকে, এখানে ডাইরেক্ট লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধার ভিত্তিতে প্রাথমিক নির্বাচনের পর মৌখিক পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। এখানে তারা ডেমো ক্লাস নেবে কি নেবে না আমি অ্যাকচুয়ালি বলতে পারতেছি না, কিছু লেখে না, নিতেও পারে। প্রাথমিক বলতে যে প্রাথমিক নির্বাচনের পর মৌখিক পরীক্ষা নিতে হবে, মৌখিক পরীক্ষাটা ড্যামোর পরে হবে না, ফেন তো পরীক্ষাটা ড্যামোর পরেই হয়। এটা বেশ কিছু বিষয় থাকতে পারে, এত সহজে তো তারা নেবে না, একটু হয়তো ক্রিটিক্যাল কোনো প্যাচ অবশ্যই আছে। ওকে, কোনো ধরনের সুপারিশ অ্যাকসেপ্ট না, এটা মেধার ভিত্তিতে সম্পূর্ণভাবে নিয়োগ হয়, এটা করা উচিত না। এক্ষেত্রে এখানে কর্তৃপক্ষের ক্ষমতার কথা বলতেছে, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে তারা 1000 পার ডিপার্টমেন্টের জন্য চাচ্ছে, একটা পোস্টে আবেদন করবেন, একদিনেই পরীক্ষাটা হবে। যে বলছে যে আবেদন পূরণের জন্য 31 ডিসেম্বর পর্যন্ত তারা সময় দিচ্ছে, রাত 12টা পর্যন্ত, পরীক্ষার ডেট তারা এখনও দেয় না, হয়তো সামনে পাবেন। একটা পোস্টে আবেদন করতে পারবেন, কারণ এটা স্বাভাবিকভাবেই আপনার যে কোনো একটা পোস্টের সাথে যোগ্যতা মিলবে, তাই না, কারণ সব পরীক্ষা একদিনেই হবে, তো যে কোনো একটা পোস্টে আবেদন করবেন। আর যাদের এই যোগ্যতা যারা আছে অবশ্যই এখানে আবেদন করবেন, এখানে আপনার সম্ভাবনাটা বেশি। তো অনেক ভালো কলেজ, কোনো রকম সন্দেহ ছাড়াই, পেমেন্ট অনেক হাই, অনেক ভালো ভালো স্টুডেন্টসরা এখানে, ক্যান্ডিডেটরা এখানে পরীক্ষা দেবে। যদি নিজের যোগ্যতা সম্পূর্ণ মনে করেন অবশ্যই ট্রাই করবেন ভালো প্রতিষ্ঠান। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে নক করবেন, আমি বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।